মধ্যরাত পর্যন্ত নায়িকা সহ এফডিসিতে জায়েদ খান। ঢাকায় চলচ্চিত্রের আলোচিত নায়ক জায়েদ খান নিজের কর্মকাণ্ড দিয়ে হরহামেশাই খবরের শিরোনামে থাকেন তিনি। কাজের চেয়ে আলোচনা সমালোচনাতেই বেশি দেখা যায় জায়েদকে। এবার মধ্যরাত পর্যন্ত নায়িকা সহ এফডিসিতে অবস্থান করে ফের শিরোনামে এলেন এই চিত্রনায়ক। মধ্যরাত পর্যন্ত এফডিসিতে নবাগত নায়িকা স্নিগ্ধা তার সঙ্গে ছিলেন বলে জানা গেছে। একসময় এফডিসিতে দিনরাত কাটিয়েছেন জায়েদ, কিন্তু চিত্রনায়িকা নিপুণের কাছে শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের চেয়ার হারানোর পর সেই পরিস্থিতির পরিবর্তন হয়েছে তার এই নায়কের জীবনে। এখন আর খুব একটা যান না চিত্রপুরীতে। তবে সোমবার 14 আগস্ট বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত এফডিসিতে সময় কাটিয়েছেন জায়েদ। জানা গেছে পুরো সময় ডাবিং স্টুডিওতে সোনার চর সিনেমার ডাবিং করেন বলে জানান এই নায়ক। এ সময় জায়েদ খানের সঙ্গে ডাবিংয়ে অংশ নেন সিনেমাটির নায়িকা স্নিগ্ধা। জানা গেছে এদিন ডাবিং শেষ করতে রাত 12টা পেরিয়ে যায়। প্রসঙ্গত, সোনার চর সিনেমায় জায়েদ খান স্নিগ্ধা ছাড়া আর অভিনয় করেছেন মৌসুমী, অমর সানি, শহীদুজ্জামান সেলিম, শবনম পারভিন, আবুল হোসেন মজুমদার, শাওন আশরাফ, পাপিয়া মাহি প্রমুখ। এক্সেল ফিল্মসের ব্যানারে এটি প্রযোজনা করেছেন জাহাঙ্গীর শিকদার। সিনেমাটি নির্মাণ করেছেন জাহিদ হাসান।